ঢুকে গেলাম রাবার বাগানের ভিতর, একদম সারিবদ্ধ গাছ, তাই না? একদম নিখুঁত ভাবে এক সারিতে বোনা, এই পাশে সারি, আবার কোনা কোনি সারি। হাউ বিউটিফুল, ও মাই গড! এইদিকে সারি, এইদিকে সারি, এক সোজা, সাচ আ বিউটি, ওয়াও! এই যে প্রত্যেকটা গাছ থেকে এরকম খাঁচ কেটে কেটে রাবার সংগ্রহ করা হয়, বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, মেবি প্রত্যেকটা গাছের কিছু শিডিউল আছে, এক এক টাইমে এক এক গাছের রাবার সংগ্রহ করা। এখান থেকে ক্রস করে কাটে, ছোট্ট একটু পাতার মধ্যে এখানে রাখার পর ওখান থেকে পরে, হ্যাঁ, ছবি তুলে তুলে শুরু হয়ে গেছে না, ছবি তুলে তুলে শুরু হয়ে গেছে। কি ছবি তুলে দেখে না দেখে, গুড, ভালো করছস, নিজে থাক, খালি ক্লিক নিতে থাক, ক্লিক ক্লিক ক্লিক। শাবাশ ফটোগ্রাফার, তোমাকে দিয়ে হবে, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বাংলাদেশ। আমরা গাছের মানে এদিকটা তো কাদা নাই, বুঝো না, ওদিকটা মানুষ মানে গাড়ি যে, ওকে, যামু যামু বান্দর, এই যে সানোয়ারের কান্দে জন্ম, আর তুই সানোয়ার না আর কি, তার যে ভাই ব্রাদার আছে কিছু এখানে থাকে। হ্যাঁ বন্ধু, দেখি কি ছবি তুলছো, তো নিজে তুলে নিজে খুব হ্যাপি। মানে এই গাছগুলো মনে হয় এক্সপায়ার আছে, 4-5 বছর, তবে এগুলো গাছ তো মনে হয় আমার মনে হচ্ছে 7-8 বছর হয়ে গেছে। আমরা সন্তোষপুরের দিকে রওনা হই। আমাদের যাত্রা এখন সন্তোষপুরের দিকে, যেখানে বানরের আড্ডাখানা। তো কোন দিক দিয়ে আসলো, তাহলে একই অবস্থায়। তো সন্তোষপুর কত দূর? এটাই বানরের যে একটা জায়গা আছে ওটা কোথায়? ও নাইস, আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা অলমোস্ট চলে আসছি, থ্যাংক ইউ মিজানুর ভাইয়া।